গুড মর্নিং এভরিওয়ান, আজ হলো বুধবার। বুধবার সকাল থেকে আমার ভিডিওটা শুরু করে দিয়েছি, তো সকালবেলা উঠে রান্নাঘরের যা কাজকর্ম থাকে সেগুলো সব কমপ্লিট করা হয়ে গেছে, করে নিয়ে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, তো উঠে যাওয়ার পরেই আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। তো বিছানাটা পরিষ্কার করে তারপর ঘর দালান মুছে নেব, নিয়ে তারপর স্নান টান সেরে নিয়ে ঠাকুরকে সেবা দিয়ে তারপরে আমি যাব রান্না করতে। তো দেখো সব কাজ সেরে স্নান সারা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ঠাকুরকে সেবা। ঠাকুরকে সেবা দিয়ে তারপর আমি ব্রেকফাস্ট করব। তো কোনো কোনো দিন আমি ঠাকুরকে সেবা দিয়ে ব্রেকফাস্ট করি, আর কোনো কোনো দিন আগেই ব্রেকফাস্ট করে নিই। যেদিনকে কোনো ডিম বা পেঁয়াজ জাতীয় কোনো খাবার থাকে তো সেদিনকে আমি ব্রেকফাস্ট করি না, আগে ঠাকুরকে সেবা দিই তারপর ব্রেকফাস্ট করি। তো আমি এরকমই করতে থাকি। গুড আফটারনুন এভরিওয়ান, আমি আগে সকাল থেকেই আমার ভিডিওটা শুরু করে দিয়েছি। সকালবেলা ভিডিওটা তেলে আমি বিছানাটা পরিষ্কার করলাম, আমার ছেলে উঠে পড়ার পর বিছানাটা পরিষ্কার করে ঘর ঝাঁট দিলাম, দিয়ে ঘর মুছে আমি নিজে স্নান করে এলাম। স্নান সেরে ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে, আর স্নানে যাওয়ার আগে আমি ভাত বসিয়ে দিয়ে গিয়েছিলাম। ভাত হয়ে গেছে, ভাতটা এবার নামিয়ে নেব, নিয়ে আমি ব্রেকফাস্টটা রেডি করে নেবো। আজকে আমি ডিম টোস্ট করেছিলাম ব্রেকফাস্টে, আর পেঁয়াজ বা ডিমের কিছু করলে আমি সেদিনকে ঠাকুরকে সেবা দেওয়ার পরে ব্রেকফাস্ট করি, কারণ পেঁয়াজ ডিম খেয়ে ঠাকুরকে সেবা দেওয়াটা ঠিক এ উচিত মানে আমার ঠিক ভালো লাগে না। তো তাই জন্য আমি ব্রেকফাস্টটা করে নিই, এবার করবো। এখন প্রায় বারোটা প্রায় বাজতেই যায়। তো আমি আগে চটপট করে ব্রেকফাস্টটা করে নিই, ভাতটা নামিয়ে নিয়ে তারপরে আবার দুপুরবেলা কী রান্না হবে সেগুলো নিয়ে ফিরছি। আর মাঝখানে কদিন ভিডিও দেওয়া হয়নি, প্রায় 4-5 দিন মতো একটুখানি অন্য কাজে ব্যস্ত ছিলাম, বাইরের কাজে। তো আজকে থেকে আবার ভিডিওটা শুরু করলাম। চলো আগে ব্রেকফাস্টটা করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, এখনও ব্রেকফাস্ট করা হয়নি। ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে ফিরছি, দুপুরবেলা আমি কী রান্না করবো সেটা নিয়ে। তো বন্ধুরা, আমি রান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি। আজকে সেরকম কিছু রান্না করব না, একদম সিম্পল রান্না। ভাত তো হয়েই গেছে দেখলেন, তখন ভাত নামিয়ে ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি করছি হচ্ছে বেগুন ভাজা, একটুখানি অল্প করে বেগুন ভাজবো, ডিম দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল টাইপের করবো, আগে দুপুরে আমি ওই রান্না করব। তো চলো তাড়াতাড়ি করে রান্না সেরে নিই। আমার এখানে সমস্ত কিছু কাটা রেডি হয়ে গেছে, বেগুনটা কেটেছি দেখালাম, এখানে ডিমের ঝোলের জন্য কেটে রেখেছি হচ্ছে পেঁয়াজ, এটাতে রসুন আর কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে রেখেছি, আদাটা পেস্ট করে নিই, আমার আদাটা আলাদা করে পেস্ট করে রাখা আছে, আর এতে ধনে পাতা রয়েছে যখন আমি নামানোর আগে কেটে দিয়ে দেবো, আর এটাতে আলু আর ডিমটা একসাথে প্রেসারে সিটি দিয়ে রেখে দিয়েছি। তো চলো এবার আমি তাড়াতাড়ি করে রান্নাটা চটপট সেরে নিই, তারপরে আবার ফিরছি। আর এখন তোমার ছেলের অনলাইন ক্লাস হচ্ছে, রান্না ক্লাস করাতে করাতে আমাকে চটপট করে মানে রান্না করে নিতে হচ্ছে। তো আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য, আর প্রথমে এই বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুনটা আমি হলুদ দিইনি, শুধু নুন মাখিয়ে ভেজেছি, যার জন্য বেগুনটা একটু সাদা সাদা মতো দেখতে লাগছে। তো বেগুন ভাজা হয়ে গেছে, বেগুন ভেজে এবার তুলে নিয়ে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, নালে ফাটে গায়ের মধ্যে ছেটায়, তাই জন্য একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো ডিমটাকে ভেজে নিয়ে তুলে নেব, নিয়ে ওতে আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে, তাতে ফোড়নগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তাতে আমি দিয়ে দেব পেঁয়াজ। তো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজ জিরেটা ভাজা হয়ে যাওয়ার পরে ওতে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব।
নিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি ওতে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো, আর ওতে টমেটো দেওয়া আছে, তো একসাথে পেস্ট করে নিয়েছিলাম তো ওটা দিয়ে দেব। তো এই কাঁচা লঙ্কা আদা রসুন পেস্টটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা পাত্রে একটু জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন ভালো করে একটুখানি জল দিয়ে গুলিয়ে নিয়ে তারপর আমি ওটাতে দিয়ে দিলাম, কারণ মশলাটা শুকনো শুকনো হয়ে গেলে পোড়া লেগে যাবে, তাই জন্য একটুখানি জল দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে দিলাম। তো ওই মশলাটাও কষানো হয়ে যাওয়ার পরে ওতে আমি সেদ্ধ করা আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, আলুটা সমেত ভালো করে কষিয়ে নিয়ে তারপর ওতে আমি জল দিয়ে দেব। আমার যতটা পরিমাণ জল লাগবে ততটা পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে এবার ওতে ডিমটা দিয়ে সামান্য একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ ধরে, আর আমার তো আলুটা সেদ্ধ হওয়াই ডিমের ঝোলটা করতে বেশি দেরি হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে, তো ডিমটা দিয়ে এবার ঢাকা দিয়ে একটু ফুটে গেলেই নামিয়ে নেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এই যে গ্যাস পরিষ্কার, গ্যাসের এখানটা পরিষ্কার হয়ে গেছে, কড়া সব মাজা হয়ে গেছে, রান্নার যা বাসন পড়েছিল হয়ে গেছে, এখন খাবো না পরে খাবো, এখন বেশি বাজে নি, এই একটা 10-15 হয়েছে, আর এই কিছুক্ষণ আগেই আমি ব্রেকফাস্ট করেছি, আমি পরে খাবো। তো চলো আমি একবার রান্নাটা দেখিয়ে দিই। এই যে ডিমের ঝোল, একটু গ্রেভি গ্রেভি রেখেছি, না হলে ভাত দিয়ে খাওয়া যাবে না, আর এটা তো বেগুন ভাজা, এটা তো আছে ভাত। তো এই হলো আজকের রান্না। তো এই ভিডিওটা হলো নেক্সট দিনের ভিডিও, মানে বৃহস্পতিবার, বুধবার রাত্রিবেলা আমার ভিডিওটা শেষ করা হয়নি, তো বৃহস্পতিবার দিনকে ভিডিওটা আমাকে তাই জন্য কন্টিনিউ করতে হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, কালকে বুধবার দিন, আজই হলো নেক্সট দিন, বুধবার ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু শেষ করা হয়নি, ভিডিওটা শেষ করা হয়নি কারণ কালকে ছেলের স্কুল থেকে প্রচুর হোমওয়ার্ক দিয়েছিল, সেগুলো করাতে করাতে আর আমার ভিডিও করার কথা মাথা থেকেই চলে গেছে। রাত্রেবেলা তাড়াহুড়ো করে, কালকে তো প্রচুর ঠান্ডা, অনেক কদিন ধরে যা ঠান্ডা পড়ছে, রাত্রেবেলা তাড়াহুড়ো করে রুটি, আলু ভাজা আর বেগুন ভাজা করে নিয়েছিলাম, নিয়ে ওই খেয়ে শুয়ে পড়েছিলাম। তো শুয়ে যে তার আর রাত্রেবেলা কোনো ভিডিও করা হয়নি, ভিডিওটা শেষও করা হয়নি। তো সকালবেলা উঠে আজকে যেরকম নিয়মিত কাজ সেরকম সমস্ত কিছু আমার করা হয়ে গেছে। এবার আমি একটু চা করে খাবো, চা করে খাওয়া দাওয়া করার পরে তারপর স্নান সেরে ঠাকুরকে সেবা দেবো, কারণ আজকে বৃহস্পতিবার, চা এমনি ব্রেকফাস্ট করে আমি ঠাকুরকে সেবা দেবো না, আগে ঠাকুরের সেবা দেবো, দিয়ে তারপর ব্রেকফাস্ট করবো। যাই হোক, আজকে ভিডিওটা, কালকের ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি। তো আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আবার আমি নেক্সট একটা অন্য ভিডিও নিয়ে আসবো, কারণ কদিন ভিডিও আমি ঠিকঠাক দিতেও পাচ্ছি না, আর ভিডিও আমি ঠিকঠাক শুটও করতে পারছি না ছেলের স্কুলের পড়ার কারণে, তো ঠিকঠাকভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজ ভিডিওটা আমি এখানেই শেষ, কালকের ভিডিওটা আমি আজকে এখানেই সকালেই শেষ করে দিচ্ছি। তো আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।